তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেল, সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য। কিন্তু তুমি এখন এতটাই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না। আচ্ছা, মানতে পারাটা স্বাভাবিক না না মানতে পারাটা স্বাভাবিক? তুমি আর আমার নেই, আমি এটা মানতে পারছি না। নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো, সেটা মানতে পারছি না। আমি জানি না, তোমার বিয়ের আগের দিনও আমি ঠিক ছিলাম, কিন্তু বিয়েতে বসার কিছুক্ষণ আগে দিস ইজ এন্ড অফ আওয়ার স্টোরি লিখে পাঠানো তোমার শেষ SMSটা আমার সব কিছু এলোমেলো করে দিল। আমি হারিয়ে ফেললাম তোমাকে। মনে হলো দুবেলা দু মুঠো ভাত খেয়ে এক রুমের এক ঘরে জীবন কাটিয়ে দেওয়া এই কষ্টের কাছে কিছুই না। সেদিন থেকে এই পর্যন্ত আমার বুকের বাপাশে চিনচিনে ব্যথাটা একটুও কমেনি। আমি তোমাকে প্রচণ্ড মিস করি সন্টাই। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু পরক্ষণেই মনে হয় না, আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না। তোমার উপর আমার এক আকাশ অভিমান। কেন জানো মনে হয় তুমি আমাকে ভুলে গেছো, ভুলে গেছো সেই সব দিনগুলোর কথা। তোমার কোনো কিছুতেই নেই আমি। তোমার কাছে এই চিঠি আমার কাগজে কলমে না, মনে মনে। তুমি কি শুনতে পাও? সত্যিই যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন। আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না?